হেই, কি রে ভাবি আছিস তুই? ঠিক রহার পড়াই কি তুই ভাবি আছিস? তোর এটা ফালতু সবাই কি মুখ ও বান্ড সবা মুই ভাবি আসুন দেশ খান কিনতে চলো যায়। তো ড্রাইভার নাকি নকুই রে? মুই ভাবি আসুন দেশ খান কিনতে আগু যায়। কি হতে দেশ খান কি ফাঁসি যে নাকি? স পাশে দিয়ে যে ঠেলাম এলাই দেশ খান আগিয়ে যাব সব পূর্বক। তাহলে কি হয়েছে তুই নবুঝি বিরে গাড়ি? দেশ খানক একটা ভাল নেতা দরকার। মুই আসুন না আরো জনসাধারণের কারণে ভাল ভাল কাম করিম। এইবার অসমের রাজনীতিত কজনমান গায়ক আর অভিনেতা দাঁড়াইছে আর ইমার উপরতে বিশ্বাস রাখে ইমিয়ে আমার অসমের কারণে ভাল ভাল কাম করিব। রাস্তার ছাগল আর রাজনীতির পাগল কোনো দিনও বিশ্বাস ন করিবি। কিওতে রাস্তার ছাগলে নিজের ঘরের পান খায় আর রাজনীতির পাগলে নিজের জাতির মান সম্মান খায়। হয় না হয় কো মুক্তি গেছে চাইস? সরি সরি ভুল হয়ে গেল। যদি কাহাকো বিশ্বাস ন করম তাহলে তো দেশখান কিনতে আগাব। ছাই ফালে মোর কথা হুন, তোয়ে মোক সাপোর্ট করে এইবার মোয়ে নেতা হম। বড়িয়া বড়িয়া, রাজনীতিত খালি লেকচার মারা মানুষ লাগে, কাম হইলে হব নহলে নাই। আরো আমার রাইজেও লেকচার মারা মানুষকে বেশি ভোট দে। এইবার মোয়ে লেকচার মারিয়া ইলেকশন জিকিম, গ্যারান্টি জিকিবি তোয়ে। খালি কয়টা মান লেকচার মারা প্র্যাকটিস করিব লাগিব। কি প্র্যাকটিস? আজিকালি নেতাগিলা তোর কই বেশি লেকচার মারে, ফাস্ট উমার কই বেশি লেকচার মারিব লাগিব। তাহলে মোক শিকাও হিমন্ত মামা কেনতে হাউগাম। কি হইতে হিমন্ত মামার টেনশন লবা না লাগে তোয়ে। যদি তোয়ে জিকিস তাহলে ওই নিজে তোর পার্টি দাহিব। তাহলে তে মোর কম্পিটিশন গুলো কায়? তোর কম্পিটিশন হইছে তিনজন। কায় কায় তে? এক নম্বর অরবিন্দ কেজরিওয়াল, দুই নম্বর নরেন্দ্র মোদি, আর তিন নম্বর রাহুল গান্ধী। বা ইমার টিকিন দে হুরাম। যদি তোয়ে ইমি তিনটাত কই বেশি লেকচার মারিব পারিস তাহলে তোয়ে এইবার ইলেকশন গ জিকিবি। কিনতে বেশি করে লেকচার মারিম তে? তোক মই কয়টা মান পুরানি ভিডিও দেখে আসম, খাইগিলা সা আর উমারকে বেশি লেকচার মারে। দে দেখাও তাহলে। সা মোক যদি তুমি ভোট দিয়া জিকাইস তাহলে মই পুরো অসমখানকে লাইন ফ্রি করে দিম, লাইনের এক টাকাও বিল দিব না লাগিব। এলা তুই কো, তুই যদি মন্ত্রী হোস তো কি দিবি কম তাহলে? ক বুড়িয়া করিয়া কবি কিন্তু। আচ্ছা দে রাইস মোর কাটি সাইস, যদি তুমি হাই কেজরিওয়ালক ভোট দিস তাহলে ওই তোমাক খালি ফ্রি কারেন্ট দিব, ওই দিনত 24 ঘন্টা যাই। আর যদি তুমি মোক ভোট দিস মই তোমাক গোটা জনকে একটা একটা করে ট্রান্সফরমার দিম, ওই দিনত মাত্র 24 ঘন্টার কারণে নহয়, একদিনত তুমি 48 ঘন্টা ট্রান্সফরমার চলাব পাবি। কেনকা লাগছে? আরো কো আরো রাইস, কেজরিওয়াল তোমাক দুই ডালিয়ার পারি কারেন্ট দিব খালি, মই তোমাক তিন ডালিয়া তারে পারি লাইন দিম, একেবারে 33,000 ভোল্টেজ। আরো কো আরো কো। ওকে রাইস, আজি কালির কারেন্ট খালি ফিউস্টার যায়, যদি মই জিকুম তোমার ঘরত মই এনকা কারেন্ট দিম লাগি জুই লাগিয়া ঘর শুবা যাব কিন্তু কারেন্ট না যাব। ধন্যবাদ। হেই দাড়ি কুহুরি, এনকা করে লেকচার মারলে গোটা জনে তো ভোট দিব আর তোয় আরাম সে জিকিবি। ইয়েস, এইবার কো আর কোন নেতা খাওয়াবো লাগে? এইবার তো আমার প্রধানমন্ত্রী মোদির কই বেশি লেকচার মারিব লাগিব, খেলা হে জিকিবি। দে তাহলে মোদির পুরানি ভিডিও দেখাও। যদি তুমি মোক এবার ভোট দিয়া জিকাইস তাহলে মই গোটা অসমের মানুষ 15 লাখ টাকা করে দিম, গতিকে আমাক ভোট দিবি তুমি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কই বেশি লেকচার মারে? বা 15 লাখের উপর তারও কি লেকচার মারিম তে? চুপ সাপে লেকচার মারে, নহলে কিন্তু একটা ভোট না পাবে। যাইস আকৌ এবারে ফেলে চাইস, তুমি যদি হাই নরেন্দ্র মোদিক ভোট দিস তাহলে ওই তোমাক কি দিব? মাত্র 15 লাখ টাকা। আরো যদি মোক ভোট দিস মুয়ে তোমাক গোটায় জনকে একটা একটা করিয়া পয়সা ছাপা মেশিন দিম, যতই পয়সা লাগে ততই পয়সা ছাপাবি। আরো কো আরো আরো দেখি কম, মোদি যে গোটায় জনকে গেছিছে হাই কো। গাইস মোদি তোমাক কি দিছে? খালি একটা ভাত রান্না গেস দিছে,
ওয়ো মাত্র একটা সিলিন্ডার যদি মই মন্ত্রী হং মই বিয়াত ফুটুয়া চকলেট বম গিলা বন্ধ করে দিম আর চকলেট বমের জায়গা মেলা গ্যাসের সিলিন্ডার দিম মই মন্ত্রী হইলে তুমি গ্যাসের সিলিন্ডারের বম ফুটাওয়া পাবে যদি তুমি আমার পার্টিক ভোট দিয়া জিকাইস তাহলে মই অসমের গোটায় আলোকিতিক সোনা মানে দিম গতিকে রাইস আমার ফালে চাইস এইবার মই মন্ত্রী হয়াহে সারিম দাসবিতে মোক ইনকা মানু লাগে যাক অসমের গোটায় রাইজে ভাল পায় আরো যদি ইনকা মানু মোর পার্টিত আহে তাহলে মই গ্যারেন্টি জিকিম কাই আছে টেঙ্কা মানু ইনকা মানু খালি একজনে আছে অসমত কাতে জুবিন্দা জুবিন্দার তখন টাওয়ার আছে কি ও জিওর টাওয়ার আর জুবিন্দার পাওয়ার দুইটাই আসরিত বস্তু কিন্তু তে আসরিত জিওত কোনোদিনও ফুল টাওয়ার ন ধরে আর আমার জুবিন্দা কাকো ঘেন্টাও খাতির ন করে জুবিন্দা আমার পার্টিত আহে তাহলে আমি গ্যারেন্টি জিকিম জয় আই অসম জয় আই অসম জয় আই অসম হ্যালো জুবিন্দা হাই জুবিন্দা মানে আমি একটা নতুন পার্টি খুলিছো আর তোক আমার পার্টি কি হইলতে পলিটিক্স নকরিবা বন্ধু মই কইছিলাম কে জুবিন্দা তোর পার্টি না যায় তো চুপ জুবিন্দা তোর তো আছে পাইস তোর নাম মোহাম্মদ কেঙ্কা চলে তুই খালি মোক অল্প সাপোর্ট করার কথা কইলে হবো হই রাজনীতির পাগল কেনে কই অল্প সাপোর্ট করে মোক জানাবিছুন এলাতে কি করম জুবিন্দা একটা দামি সায়াম মাল খুয়াও এইবার কথা কও ডাইরেক্ট মানিব ঠিক কইছো জুবিন্দা লোকেল গেলা খাবি নাকি মুই কেতিয়াবাই গেলা খাওয়া এরি দিছো বাহ জুবিন্দা ভাল কথা একেবারে মজা লাগিল শুনিয়া কয়দিন হইলতে বাদ দেওয়া এই যোয়া 4.5 ঘন্টা আগতে বাদ দিছো সন্ধিয়া আকৌ খাম দাদিক অপমান করিম এলাতে কি করম হেই হাই ফেলে খেয়া কো জুবিন্দা আমি খালি তোর জাতি আর ধর্মলয় এইবার ইলেকশন খেলাম হব তো মোর কোনো জাতি নাই মোর কোনো ধর্ম নাই মই মুক্ত জুবিন্দা সাপোর্ট নকরে মোক কেও সান্স আছে রাজনীতি বাদ দে জুবিন্দা তুই তে কিও পলিটিক্স নকরিস কারণ যাকেই করু মই বিশ্বাস হিয়েই ওলাই বিশ্বাস কি জি কোয়ে দাদি টম দেখা টম তাই পাগল জুবিন্দা কাকো খেন্দাও খাতির নকরে ওক দম দেখে কি লাভ তাও দেখাও না ওকে তুই আগত এম্বুলেন্সে ফোন লাগাও যদি মোর হাত ঠিক ভাঙে তাহলে কিন্তু মোক হসপিটাল নিয়ে যাবে হবো দাদি টম দেখাও না জুবিন্দা ইয়েস তুই নিজকে কি ভাবিস তো হেই জোরে কো তুই নিজকে কি ভাবিস তো চুপ একদম চুপ চাপ কই থাক নু হইলে কি করিবি নাই একো নকরু উফ পাছিলু রে মাত্র তোর মুন্ডা ছিঙি দিম ফাসলে কিছু নকরা কথা গুলো এলা মুন্ডা ছিঙি দিম বলে হবা কি এই ফালে সোয়া মই একর পড়া 10 গুনিম আরু যাতে 10 গুনার পিছত তোমাক দেখা না পাও দাদি একোতে বালাবো তুই তে মোর হইয়া না ওর হইয়া তুই হইছ ভয়বা দুরা এক দাদি ঘট দেখ দুই ঠান্ডা ঠান্ডা দুই তিনি চ পারাঙ্গেলা চ সারি উফ বাসিলুম রে তোর কারণে আজি পালাই মরলুম না ইয়াকে বান্দর সাবা এলা ঘটটা কিছু মনে দোষ নাকি তুই তো নেতা হওয়া খুঁজিস আজির পারি এই পিচ্ছাস রাজনীতি নহমা আর ময় জুবিন্দার ঠমকে খেয়া ঠিক হল এই পিচ্ছাস রাজনীতির যায় জিকিলেও আমি হাই কাম করে খাওয়া লাগিব এলাই পর্যন্ত নেতা হয়ে আসিল এলা নেতা নহমা আর ময় জুবিন্দার ফয় খেলো নাকি ও রে ঘন্টা কাদ
তো জুবিনদা তো দেখাইছ তো ওই খালি একটা গায়ক হে সব বানছোয়া পুরো অহংখান জুবিনদার পাগলা দাস রাইস কাই তো জুবিনদা গুন্ডা নাকি হয় এত দম দেখা যায় কি ঘন্টা হাসিস তে দম খাত্রা আছে কিন্তু নহয় গুন্ডা চার প্রত্যেক গানে মারে অন্তরত খুন্ডা যার গানের হুরে করে মোরা মানুক জিন্দা সেই জন্যই হইছে আমার মরমর জুবিনদা এলা তোয় খামর লেন্ডা পাঁচ শতক মইতে মারি ফেলাম তুম থেকে দাস করে তো পুং গাম ছাওয়া তো খুকি ছাইন তো কি ঘন্টা তো করবি তোয় তো গুলো রে বেটা সব মোহনে বেটা তোর বাপ তো গুলো তোর বাপ যে পাগলা বাপ বাপ নো ধরবি বাপের কি দোষ সব ইয়া কি কাটিম ছাওয়া কাটে তো বাদে দাও নাই এনো বান্দিম ছাওয়া তুম থেকে বান্দিক তো বাদে রসি নাই এনো কি গাম ছাওয়া তুম থেকে টিকা তো বাদে হাতুরা নাই এনো ইয়া কে ঘুরিয়ে দাত গাম ছাওয়া খুল গাও তো বাদে জুতা নাই এনো ইয়া কে বান্দর ছাওয়া তো ফিয়া দিছো তো ইয়া